वेलकम टू सीएस प्रैक्टिकल विद অসীম। तो आज के আমরা দেখব যে জাভাতে কিভাবে দুখানা অ্যারে কে মার্জ করতে হয়। ধরে নিলাম সেই দুটো অ্যারে হচ্ছে একটা এ, অ্যারের নাম হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে। এবং এই দুটো অ্যারের যে রেজাল্ট সেটা আমরা সি বলে আর একটা অ্যারে রাখব, তার ভিতরে স্টোর করব, ঠিক আছে। এবং ধরে নিলাম এ অ্যারের লিমিট হচ্ছে এম, বি এর হচ্ছে এন। তাহলে যেহেতু এ আর বি এর এই দুটোর রেজাল্ট আমরা সিতে স্টোর করব, তাহলে সি এর লিমিট বা সাইজটা হবে সি অ্যারের ক্ষেত্রে এম প্লাস এন, ঠিক আছে। এম এবং এন দুটোই হচ্ছে সম্পূর্ণ ইউজার যখন প্রোগ্রামটা রান করবে তখন দেবে। তো আমাদের বোঝানোর জন্য আমরা ধরে নিলাম এম এম এবং এন এই দুটোর ভ্যালুই ধরে নিলাম হচ্ছে ফাইভ, ঠিক আছে। তার মানে এই অ্যারের সাইজ হচ্ছে পাঁচ, এটারও পাঁচ, আর তাহলে এর ক্ষেত্রে সাইজ হবে হচ্ছে দশ, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা দেখে নেব মার্চ কিভাবে হচ্ছে। তো পাঁচখানা ডেটা এ অ্যারের ভেতরে দিলাম, দশ কুড়ি তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ, ঠিক আছে। আর বি এর দিলাম একইভাবে এক দুই তিন চার এবং পাঁচ, ঠিক আছে। তাহলে মার্জ হয়ে যাওয়ার পর যে ডেটা আসবে সেটা হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এক দুই তিন চার এবং পাঁচ, ঠিক আছে। তো আমরা এই প্রোগ্রামটা আমরা এবার জাভাতে করব, এবং এখানে আমরা একটা ইনবিল্ট ফাংশন ইউজ করব। তো সেটা সেটা কি ফাংশন এবং কিভাবে হয় তো সেটা এবার আমরা দেখে নেব, ঠিক আছে। তো এর আগে আমরা যে প্রজেক্ট ফাইল যেটা আমরা ওপেন করেছিলাম অ্যারে বলে, সেই প্রজেক্ট ফাইলেই কাজটা করছি। তো জাস্ট আমরা নিউ ক্লাস অপশন থেকে একটা নতুন ক্লাস নিয়ে নিলাম, নাম দিলাম হচ্ছে মার্জ, ঠিক আছে। দিয়ে ওকে করলাম, তো এটা এলো, এটার উপর ডাবল ক্লিক করলাম, একটা সেট অফ কোড ওপেন হয়ে গেল। তো সেটাকে আমরা মুছে দিলাম, দিন নিজেদের মতো করে কোডটা আমরা লিখব এবারে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার্ট, যেহেতু ডেটাগুলো ইউজার থেকে রানের সময় নেব তাই আমরা এখানে হেডার ফাইলটা দিলাম। ক্লাসের নাম যেটা ছিল সেটা দিলাম মার্জ হলো। পর হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে। এবার স্ক্যানারের নামটা আমরা দেবো এবারে, স্ক্যানার এস সি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে। তাহলে আমরা স্ক্যানারের নাম দিলাম হচ্ছে এস সি। এবার কী কী ভেরিয়েবলস লাগছে, একটা হচ্ছে দুখানা আমরা ইনপুট অ্যারে এ আর বি, আউটপুটটা আমরা স্টোর করবো সি এর ভেতরে, ঠিক আছে। তিন দুখানা লিমিট লাগবে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন, ঠিক আছে। লুপিং ভেরিয়েবল হচ্ছে আই হলো। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য লিমিট, তো প্রথম অ্যারের লিমিটটা আমরা ইউজার থেকে এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। এম ইকুয়াল টু এস সি ডট নেক্সট ইন্ট হলো, লুপ চলবে একটা হলো। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য ডেটা, এ অফ আই ইকুয়াল টু এস সি ডট নেক্সট ইন্ট, ঠিক আছে। এর আগে আমাদের অ্যারেটাকে আগে ডিক্লেয়ার করে নিতে হবে। তো দিতে হবে এ ইকুয়াল টু নিউ, এটা ইন্টিজার টাইপ তাই ইন্ট, থার্ড ব্র্যাকেটের ভেতরে এম, ঠিক আছে, হয়ে গেল। তো সেম জিনিসটা আমরা সেকেন্ড অ্যারের জন্য করব, তো তাই জন্য আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। আচ্ছা সেকেন্ডের ক্ষেত্রে লিমিটটা হচ্ছে এন, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড অ্যারের নাম হচ্ছে বি,
সাইজ হলো এন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো বি অফ আই হবে এখানে, হয়ে গেল। আচ্ছা এবার থার্ড অ্যারেটা নিয়ে আমরা কাজ করব। তো থার্ড অ্যারের ক্ষেত্রে সাইজ হবে হচ্ছে সি ইকুয়াল টু নিউ ইন্ট টোটাল সাইজটা, তাই হচ্ছে এম প্লাস এন। ঠিক আছে, এবার আমি বলেছিলাম যে এখানে আমরা একটা ইনবিল্ট ফাংশন ইউজ করব, তো সেটা এবার আমরা দেখে নেব। সিস্টেম ডট অ্যারে কপি, এটা হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন। তো এই ফাংশনটা আমরা এখানে ইউজ করলাম, কি করব এবং এটার ভেতরে ক্রাইটেরিয়া কি হচ্ছে, প্রথমে দিতে হয় স্টার্টিং অ্যারে যেখান থেকে কপি হবে, এ অ্যারে হচ্ছে স্টার্টিং। আমরা এখানে এ আর বি দুখানা অ্যারে ইউজ করেছি, তোমরা যদি মনে করো আরও বেশি অ্যারেকে মার্চ করে অ্যারে ডেটাকে মার্চ করবে তো তাহলে সেই হিসাবে তোমরা আরও বেশি অ্যারে এখানে ইউজ করতে পারো। আচ্ছা স্টার্টিং পজিশন হচ্ছে মানে অ্যারের জিরো, ঠিক আছে, কোথায় স্টোর হবে সি এর ভেতরে, ঠিক আছে। আচ্ছা যখন সি এর ভেতরে স্টোর হচ্ছে তার স্টার্টিং পজিশন হচ্ছে জিরো, তাই জিরো, এবং এন্ডিং পজিশন হচ্ছে এম হলো। এটা ফার্স্ট অ্যারের যে ডেটা সেটা সি এর ভেতরে কপি হয়ে গেল। এবার সেকেন্ড ডেটটা, সিস্টেম ডট অ্যারে কপি, সেকেন্ড অ্যারের নাম হচ্ছে বি, ঠিক আছে। সিমিলারলি বি এরও আমরা জিরো থেকে কপি স্টার্ট করব, তাই স্টার্টিং পজিশন জিরো, স্টোর হবে হচ্ছে সিতে, ঠিক আছে। এম অবধি আমরা ইউজ করে নিয়েছিলাম, মানে জিরো থেকে ফোর, যেহেতু এন লেস দ্যান এন তার মানে এন মাইনাস ওয়ান অবধি লুপটা চলবে, তাই জিরো থেকে ফোর ইউজ করে নিয়েছি। তাহলে এবার ফাইভ থেকে হবে, তাই এম শেষ হবে হচ্ছে এন এ অবধি, ঠিক আছে। লাস্টে আমরা এটাকে ডিসপ্লে করে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন করে আমরা ডিসপ্লে করব হচ্ছে অ্যারে ডট অ্যারেস ডট টু স্ট্রিং, ঠিক আছে, করে আমরা এটাকে ডিসপ্লে করে দিলাম হলো। আচ্ছা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এর আগের অ্যারের লেখাগুলো মানে ইনপুটগুলো আমরা ডিসপ্লে করব, তাই দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন অ্যারেজ ডট টু স্ট্রিং অফ বি, ঠিক আছে, বি ডিসপ্লে করছি এখানে। আর লিখলাম কি একটা মেসেজ প্রিন্ট করালাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন গিভেন এলিমেন্টস আর, আমরা সেম জিনিসটা এর জন্য করব, তাই আবার কপি পেস্ট করে এলাম এখানটা, ঠিক আছে হলো। আচ্ছা এই হয়ে গেল, তো কোডটা আমাদের লেখা হয়ে গেছে। এরপর আমরা এটাকে কম্পাইল করব, কোনো কম্পাইলেশন কোনো এরর আসেনি, এরপর এটাকে রান করব, কাটলাম মেন থেকে রান করব, মেন এন্টার দ্য লিমিট ফাইভ দিলাম, দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ। তো দেখো এলিমেন্টগুলো এসে গেছে, এটার লিমিট সেম দিলাম এক দুই তিন চার পাঁচ, দেখো এলিমেন্টগুলো কিন্তু পরপর এখানে শো করে দিয়েছে। তোমরা যদি মনে করতে যে একটা পাঁচ বা একটা চার সেটা দিয়েও তোমরা করতে পারতে, তো একইভাবে জিনিসটা কাজ করতো, তো সেই ক্ষেত্রে পাঁচ আর চার মোট নখন এলিমেন্ট ডিসপ্লে করতো, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা দুটো অ্যারেকে মার্চ করতে পারি ইউজিং একটা ইনবিল্ট ফাংশন জাভার ক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই চ্যানেল সম্পর্কে নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।